আমি সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে গেছি আর সমস্ত কাজবাজ শেষ, তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখো। চলো বন্ধুরা আমি একটুখানি আসি। তো ওই যে দেখো চাটা আমি ডেলে নিয়েছি, তো ওকে দিয়ে দিচ্ছি চা, ও চা খেয়ে আবার স্নান করতে যাবে। তো দেখো বন্ধুরা, তোমরা যে কালকে রাত্রিবেলা দেখেছিলে পাট শাক ধুয়ে বেছে রাখছিলাম রাত্রিবেলা, ওই শাকগুলো আমি ওই যে সকালবেলা কেটে নিয়েছি, কেটে আর দু তিনটা কাঁটাল বীজ ছিল ওগুলো দিয়ে দিয়েছি কেটে, এবার শাকগুলো রান্না করে নেব। আর ওই যে জলের মধ্যে কুষার সময় রসুন একটু থেঁতো করে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে জল ফুটে উঠেছে, ওগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর তেল দিয়েও রান্না করি, কিন্তু বেশিরভাগ সময় এরকম জলের মধ্যে শাকগুলো দিয়ে রান্না করি, কারণ এরকম খেতে আমাদের খুবই ভালো লাগে। প্রায় সময় আমরা এরকমই শাকগুলো খেয়ে থাকি, পাট শাক এরকম করে খেয়ে থাকি। তো কালকে রাত্রিবেলার একটুখানি তরকারিও রয়েছে, ওগুলো গরম করে নেবো। আর ওই যে ভাত ওকে দিয়ে দেবো, ও দোকান যাবে, তো ভাতও বেড়ে নিয়েছি। আর চলো একটু পরে ও দোকান যাবে, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা একটু পরে আবার আসছি। বন্ধুরা সকালবেলা যে তোমাদের সামনে এসেছিলাম আর আসতে পারিনি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বান্না করলাম, পরে ওই যে কালকে রাত্রিবেলা পাট শাকগুলো বেছে রেখেছিলাম, তো শাক করেছি ভাত, আর কালকে রাত্রের একটুখানি তরকারি রয়েছিল, তো তরকারিটা গরম করেছিল, ও খেয়ে দোকান চলে গেছে। আর এবার আমি অনেক কাপড় চোপড় কালকে যে পরে গিয়েছিলাম, তো কাপড় চোপড়গুলো ধুয়ে নেবো, দিয়ে স্নান করে এসে পুজো দেবো। অনেকটা দেরিও হয়ে গেছে, আর তো গরম লাগছে আজকে, অনেকটা রৌদ্র উঠেছে আজকে, আর এতটা গরম লাগছে কি বলবো, দেখো মুখ চোখ খালি গামছে, একটা সমস্যা। আর কাপড়গুলো ধুই ঘর ধর একটু অবচলো আছে, বাসন টাসন এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর স্নান টান করে আসি, এসে পুজো দিয়ে দেবো, স্নান করে এসে পুজো দেবো, তারপর তোমাদের সামনে আবার আসছি। চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা না স্কিপ করে দেখতে থাকো, এবং প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো প্লিজ 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 তোমরা একটুখানি শেয়ার করে দিও প্লিজ। তো চলো একটু পরে আবারও আসছি, স্নান টান করে পুজো দিয়ে তারপর আবার। তো দেখো বন্ধুরা, কাপড় ধোয়া শেষ, ওই যে বালতিতে রেখেছি, তো কাপড়গুলো বারান্দায় মেলে দেবো, কারণ ছাদের উপরে নিয়ে যাব না, কারণ অনেকটা রৌদ্র উঠেছে আর ভালো লাগছে না, আর বেকার কালারটাও জ্বলবে কাপড়ের, তো এখানেই শুকিয়ে যাবে বারান্দায়, তো এখানেই দিয়ে দেবো, আর দিয়ে স্নান টান করে পুজোটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজবাজ সেরে কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে এসেছি, এবার ঠাকুরটা দিয়ে দেবো। আর ওই যে ঠাকুরও দিয়ে দিয়েছি, আর ঠাকুরকে আজকে লিচু দিয়েছি। তো ঠাকুরের ভোগ ছুটানোর পরে আমি ওই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপর যাব। আর প্রতিদিনই আমি ঠাকুরের বাসন টাসন এগুলো এইরকম ধুয়ে তারপর যাই, কারণ ঠাকুর দেওয়ার পর বাসনগুলো আমি এইভাবে রাখি না। আর ঠাকুর দেওয়ার পর দুপুরবেলা ভাতটা খেয়ে একটুখানি শুয়েছিলাম, তো সন্ধ্যার সময় আবার রান্না করতে চলে এলাম। ওই যে এত বড় একটা ডুগা এনেছে, তো ডুগা আলু মাছ দিয়ে একটা তরকারি করবো, শীতল চাটনি আর ভাত করবো, আর কিছু করবো না। আর এত গরম কি বলবো তোমাদেরকে, এত গরম দিচ্ছে দুই একদিন ধরে আমাদের এদিকে, কিছুই ভালো লাগছে না। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই, এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর কালকে আমরা মন্দিরে গিয়েছিলাম বন্ধুরা, কি বলবো, এত রোদ এত গরমের মধ্যে মন্দিরের ভেতরে কি এত শান্তি তোমাদের বলবো বলে বুঝাতে পারবো না, কারণ আমরা ওইখানে বসেছিলাম, আমার বর তো ওইখানে শুয়ে পড়েছে, আর আমিও বসেছি, আরেকজন দিদা উনিও এসেছেন মন্দিরে ঘুরতে, তো ওনার সাথে বসে আমি গল্প করছিলাম, আর এত ভালো লাগছিল কি বলবো, এত ঠান্ডা মন্দির, যে কোনো মন্দির তোমরা দেখবে ঘরে এত গরম লাগে আমাদের প্রচণ্ড গরমের দিনেও, আর মন্দিরে গেলে এত ঠান্ডা, এত কি বলবো, এত ভালো লাগে ঠাকুরের স্থানে গেলে। আর ওই যে মন্দিরে আমি ওকে বলছি, যদি ঘরের পাশে হতো তো প্রতিদিন আমি গিয়ে ওখানে বসে থাকতাম গরমের মধ্যে। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এবার ওই যে শীতল চাটনিটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। তো শীতল চাটনিটা হয়ে গেলেই রান্নাটা বেশ কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল, কারণ
বৃহস্পতিবারে আমি দিতে পারিনি কোনো ভিডিও, কারণ আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আর আমার যেহেতু সাইনাসের প্রবলেম, আর এত রোদ উঠেছে, কি বলবো, রোদের কারণে মাথার ব্যথাটা অনেক বেড়ে গেছে। আর প্রতিদিনই যেদিনই রৌদ্র অনেকটা বেশি উঠে, ওই দিনই আমার মাথা ব্যথাটা বেড়ে যায়। তো ভিডিওটা এডিট করতে পারিনি মাথা ব্যথা নিয়ে, তার জন্য বৃহস্পতিবারে কোনো ভিডিওই দিতে পারিনি। তো আজকে শুক্রবার সকালবেলা আমি ভিডিওটা এডিট করছি, এডিট করে শুক্রবারেই ভিডিওটা পাবলিক করব। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা।